নবীজি মিজান হাজার ভাষণে বলেছিলেন আমার উম্মতেরা এখানে 1,14,000 সাহাবী আমার সামনে আছে আমি 27 মিনিট বক্তব্য দিলাম আমার এই কথাগুলো তোমাদের দায়িত্ব দিয়েছি যারা এখানে আসে নাই অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে দাও কারণ এখানে যারা আছে তাদের কাছে হয়তো খাতা কলম নেই কম্পিউটার নেই ফেসবুক নেই যে এখনই দিয়ে দেবে শেয়ার করার মতো লাইক দেওয়ার মতো কমেন্ট করার মতো এখানে কিছু নেই কিন্তু এটা যদি পৌঁছে দিতে পারো যাদের কাছে এটা পৌঁছাবে তাদের কাছে কম্পিউটার থাকবে ফেসবুক থাকবে ইন্টারনেট থাকবে কথা বলছে না কারণ তারা তোমাদের চাইতেও বেশি সংরক্ষণ করতে পারবে এখানে আমি মা কথা বলছি মনে করেন 50,000 মানুষের সামনে এই পাঁচ সেলাম মিলে কি খালি 50,000 মানুষ বলেন বলেন এটা ইন্টারনেটে দিবেন আপনার মোবাইলে তুলবেন বাড়িতে নিয়ে আপনার বউকে মেয়েকে আপনার চাচাকে শোনাবেন তারা আপনার চাইতে বেশি আমল করার জন্য চেষ্টা চালাবে এখানে সবাই হয়তো কাজের জন্য আসতে পারে নাই বিভিন্ন দায়িত্বে আছে আসাও সম্ভব না কিন্তু এই কথাগুলো যদি তার কাছে পৌঁছিয়ে দেন আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি আমল করতে পারবে যার আরো বিভিন্ন কাজে আছে আপনাদের এই পাশের বাড়ি ডাক্তার শাহিন জাদ্দার উনি ওটিতে আছে কাজ করছে আসতে পারে নাই সরকারের দায়িত্বে আছে মানবতার সেবায় আছে আসতে পারে নাই আপনি যদি এই কথাগুলো ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে টিউবমেটে দিয়ে আমার কাছে পৌঁছিয়ে দেন আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি উনি আমল করতে পারবে এখানে কোরআনুল কারীম শুনতে হলে 1 নম্বর আমরা উপস্থিত হয়েছি 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনছি এ পর্যন্ত যেন শেষ না হয়ে যায় যতটুকু শুনবেন এটা অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া এই দায়িত্ব কারা নেবেন দেখি তো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আজকে মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ তাহলে তাফসীর করার দায়িত্ব রাসূলুল্লাহর কার সবাই বলেন কার রাসূলুল্লাহ 3 নম্বরে এই দেশে হয় তাবদিল কি হয় তাবদিল কি যারা আছে তাদেরকে বলছি তাবদিল শব্দের শাব্দিক অর্থ বদল করা অনেকেই বলে আমাদের ফরিদপুরে কত ওরস মোবারক হয় ওরস শরীফ হয় নওরস শরীফ হয় গোসল শরীফ হয় সেখানে তো কোনো বাধা নেই আরো মানুষ আয় আনন্দের আপনি আসলে এত বাধা কোন কারণে আল্লাহর কসম যেখানে কোরআনের তাফসিরের পরিবর্তে তাবদিল হবে সেখানে বাধা দূরের কথা আরো বাতিল রাসায়ন করবে আমি চট্টগ্রামে গিয়েছিলাম এক ময়দানে ওয়াজ হচ্ছে কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এই নবী কোন নবী হে নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হুসাইনের মা তাই বলি এই হুসাইন না আর কা হুসাইন আছে না এ হুসাইন কোন হুসাইন যেটা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো মাত্র 2.5 ঘন্টা আয়াত পড়েছে দিন আর তাফসীর হচ্ছে কারবালা এই রকম বদল করলে কিয়ামত পর্যন্ত যারা শ্রোতা আছে ওরা কি বুঝবে ওরা বলবে না হুয়া হচ্ছে অথচ আয়াতের সাথে ওয়াজের মিল আছে এক কথা বলেন আজ বাংলাদেশে যাদের ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে বাধা হয় না তারা এটা করে আয়াত কিন্তু পড়ছে ঠিক কুল হু আল্লাহু আহাদ অর্থটা বলার পরে চলে গেছে কারবালায় এখন যদি কুল হু আল্লাহু আহাদের ব্যাখ্যা করো নিজে ধরা খাবে কারণ এর ভিতর যে কি আছে ও তো জানে না শুধু অর্থ বলে চলে গেছে হাঁকা বাঁকা করতে করতে এখান থেকে একবারে চলে গেছে সে রাজবাড়ি এর মাঝখানে যে কত স্টপেজ আছে একটা বলে না একটু মিলান তো বলহু আল্লাহু আহাদ এর ভিতর হুসাইন আছে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে হে নবী আপনি বলেন আল্লাহ এক এখান থেকে টান দিয়ে নিয়ে গেছে এই নবী কোন নবী হে নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হুসাইনের মা
এ হোসাইন কে যিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এবার আপনাদের কারবালার প্রান্তরের হোসাইনের জীবনী শোনাবো আড়াই ঘন্টা মানুষ তো শুনছে আর পাগলা ওয়াজ হচ্ছে কি ওয়াজ হচ্ছে না তাবদিল হচ্ছে সব বদল করে ফেলেছে এই জন্য তো কেউ বোঝাও না বাধাও দেন আর আমি যা আয়াত পড়েছি আপনি দেখে এক ঘন্টা থাকতে পারেন কিনা যদি থাকতে পারেন আলহামদুলিল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন এর ভেতর অনেক তথ্য আছে থাকবেন তো চার নম্বরে আমরা যেটা দেখছি আমাদের এই এলাকার চাইতে বিশেষ করে চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগে এটা বেশি হয় তার নাম হচ্ছে আওয়াজ কি আওয়াজ কেমন করে হয় কানে হাত দিয়ে টান দেয় একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় অথচ এটা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই ভণ্ডরা সব বানিয়েছে আসার দোকানে বসে বসে গ্রাম্য মানুষরা শোনে আর বলছে দেখো কেন হরিণ বাঁধতে রাখল কেন ছেড়ে দিল না অথচ কিচ্ছু হয়নি ওই রকম কথা বল না কেন একই ওয়াজ না আওয়াজ আওয়াজ হয় পাঁচ নম্বরে হয় ওয়াশ ওয়াশ কি মাইক হাতে নিয়ে বলে চেয়ারম্যান আওয়ামী লীগ এ আলেম জামাত ইসলাম ও কাফে ও ফাসে আর আমি আল্লাহর ওলি এ দেশে এখন আছে না মাইক হাতে নিয়ে একজন আরেকজনকে গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না সেদিন এক লোকে যে একটা গালি বের করেছে ওরে বাটপার ওরে সিটা একটা আলেমের ভাষা এটা মাইক হাতে পেয়েছেন তাতে কি কোন মানুষকে যদি সংশোধন করতে হয় হেদায়েতের নিয়ে কথা বলেন আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের একটা ভুল ধরেছিলাম তাওবায়ে নাসুহা নিয়ে সংশোধন করার নিয়তে কারণ তাও বায়ে নাসোহা বলতে উনি বুঝিয়েছে জনগণকে যে নাসোহা নামে একটা লোক ছিল সেই লোকটার মতো তাওবা করো অথচ এটা কোনো তাফসিরে নেই ওটা বানানো তাফসিরের ভাষা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসোহা তোমরা যদি তাওবা করতে চাও আল্লাহর নিকটে তাওবায়ে নাসোহা করো নাসোহার ব্যাখ্যা তিনটা কয়টা এক নম্বরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী দুই নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে তিন নম্বরে জীবনে আর এই কাজ করবো না জীবনের মতো আমি ফিরে আসলাম এই তিনটা সিদ্ধান্তের নাম হচ্ছে তাওবায়ে নাসুহা কিন্তু উনি যেটা বলেছিল ওটা কি সঠিক না হয়তো জানে না বিষয়টা তাই বলেছে মানুষ তো মনে করছে নসুহা মানে নসুহা নামক লোক আমি ওনাকে হেদায়েতের নিয়েতে সংশোধনের জন্য বলেছিলাম পরবর্তী ভিডিও উনি বানিয়েছেন যে না আমার ভুল হয়েছে আমি সংশোধন হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর আপনি যদি একজনের চলন ফেরন একটু চলছে তা যদি ভালো না লাগে আপনি যদি একেবারে মাইক পেয়ে ওয়াশ করেন হ্যাঁ ও বাট পারো সেটা আপনারা সাধারণ মানুষ কি বলবে বলেন না আমি হাসির খোরাকি দেই চিন্তার খোরাকি দিয়েছি পাঁচটা বিষয় এই দেশে এখন হচ্ছে না এখানে তাবদির হবে না ইনশাআল্লাহ যে আয়াত পড়েছে আয়াতের উপরে থাকবো দুই নম্বরে এখানে আওয়াজও হবে না হরিণ বান্দা ছিল গাছের তলায় কুরবান ও সাপের কাহিনী মাছের কাহিনী এখানে চলবে না তিন নম্বরে এখানে ওয়াশও করা হবে না কাউকে আর এক নম্বর যেটা ওয়াশ এটা তো আমার আল্লাহ নিজে করেন ওইটা আমাদের সাধ্য নেই আমরা দুই নম্বরটা পারবো তাফসির যেটা রাসূলুল্লাহ করতেন নবীজি নেই আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীর ওয়ারিশ ওই দায়িত্ব এখন অন্তত ছোট হোক বড় হোক আমি একটু পেয়েছি এক কথা বলুন না কেন যতটুকু পেয়েছি আমার মন থেকে ইমান থেকে আমি পালন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ যারা তৌফিক দেন জোরে বলেন আমি আমরা বাংলাদেশে বিভিন্ন জেলাতে যেগুলো দেখতে পাচ্ছি এখন কোরআনে কারিমের কথাগুলো বলতে গেলে পাঁচ প্রকারে মানুষ ভাগ করে নিয়েছি কয় প্রকার প্রথমে দেশে ওয়াজ হয় এই যে এখানে লিখে দিয়েছেন ওয়াজ মাহফিল ওয়াজ তো আমির হামজার বাবাও করে না আমির হামজারও সাধ্য নেই ওয়াজ করার দায়িত্ব আল্লাহ ওয়াজ করার দায়িত্ব কার ইয়াইজুকুম বিহি অথবা ইয়াইজুকুম কোরআনে দুই জায়গায় আছে আল্লাহ পাক বলেন ওয়াজ করি আমি আল্লাহ নিজে কে করেন আল্লাহ নিজে ওয়াজ করেন
রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াজ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা না বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন হে নবী আপনি তাফসীর করবেন তাহলে ওয়াজের দায়িত্ব বুঝলাম আল্লাহর আর তাফসীর করার দায়িত্ব রাসূলুল্লাহর রাসূলুল্লাহ যে তাফসীর করবেন এ দায়িত্ব পেলেন কোথা থেকে ওয়াজান্না ইলাইকা যিকরুন তুবাজ্জিনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি এসে কি এই কোরআন আমি অবতীর্ণ করলাম কেন জানেন লিতুবাদ্দিনা লিন্নাস আপনি মানুষের সামনে যখন এটা পরিবেশন করবে উপস্থাপন করবে তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন এখানে লিন্নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন মানুষ বলতে যারা জীবিত তাদেরকে লিন লাম ব্যবহার করা হয় লাম শব্দটা আমরা জানি 13টা অর্থে ব্যবহার হয় তার ভিতরে অন্যতম হচ্ছে লাম ব্যবহার করা হবে জীবিত মানুষদের জন্য কাদের জন্য তাহলে মানুষ মারা গেলে ওকে আর কেউ জীবিত বলে না বলে লাশ কোরআনে কারিম ব্যাখ্যা করা লাগবে তাফসীর করা লাগবে ভেঙে ভেঙে মানুষকে বোঝাতে হবে যারা জীবিত তাদের কিন্তু এই সিস্টেম আমরা পাল্টিয়ে ফেলেছি আমরা অনেকে আজ মানুষ মারা গেলে কোরআন পড়ার ব্যবস্থা করি কথা বুঝলাম না মানুষ মারা গেলে কোরআন পড়া লাগবে সিস্টেম নেই ইসলামে ওগুলো মানুষ বানিয়েছে আল্লাহ পাক বলেন লিতুবাজ্জিনা লিন্নাস আপনি যখন দলিল প্রমাণ দিয়ে স্পষ্ট কথা বলবেন তখন যেন আপনার সামনে মানুষ থাকে কোন মানুষ জীবিত বলেন না কেন আমরা কি মরা না জীবিত আমাদের সামনে কোরআনের তাফসীর করা লাগবে দায়িত্ব রাসূলুল্লাহর রাসূলুল্লাহ এখন নেই ওই দায়িত্ব এখন আলেমদের হ্যাঁ এটা কেবল আলেমদের কথা এবার যারা শ্রোতা তাদের কি দায়িত্ব বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ পাক বলেন হে নবী আপনার সামনে যারা বসে আছে তারা কি করবে জানেন আপনার কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবে আজ আমাদের চিন্তা ভাবনা বলা শ্রোতা দেশে নেই এখানে তাফসীর করে আমরা মজা পাই না যারা শোনে ওরাও টের পায় না কি বলছেন আমি আবার বলছি ওয়াজ করার দায়িত্ব কার তাফসীর করার দায়িত্ব কার রাসূলুল্লাহ ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক হে নবী দুনিয়ার মানুষেরা বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর আকারে এই সমস্যার সমাধান গুলো খুলে খুলে বর্ণনা করবেন আলেম যারা আছেন এবার তাদেরকে বলছি ওয়া আহসানা তাফসীর না তাফসীর একালে টান আছে আমি এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম তাফসীর আল্লাহ একালে টান দিলেন কেন 1200 বছর আগে যারা তাফসীর লিখেছে ওনারা কিন্তু ভুল লেখেনি ওই জামানা হিসাবে ঠিক ছিল বাস্তবতার সাথে দিন যত যাবে স্থান কাল পাত্র ভেদে আপনাকে কোরআনে কারিমের তাফসীর আধুনিক বিশ্বের সাথে মিলিয়ে করা লাগবে এই কোরআনে আছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি কেউ যাররা পরিমাণে ভালো অথবা মন্দ কাজ করে কিয়ামতের দিন সে সেটা দেখতে পাবে কি করবে জবাব দেওয়া লাগবে কি করবে কিন্তু আপনি 1100 বছর আগে 1000 বছর আগের যে তাফসীর ওটা নিয়ে এসে দেখেন তো ওখানে দেখতে পাবে লেখা আছে কিনা নেই ওখানে লেখা আছে দেওয়া হবে কারণ এই
ভিডিওয়ে ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায়, এই জ্ঞানই মানুষের ছিল না। তাহলে ওই সময় যারা তাফসীর লিখেছে, এরও মানে দেখা যাবে আপনি একটা কাজ করার পরে আবার দেখা যাবে, যদি লিখে দিত ভিডিওয়ে ক্যামেরা আবিষ্কার না হলে তারা বুঝতো। বলতো কোরআন শরীফ ভুল, আল্লাহর শব্দ চয়ন করলো এত সুন্দর এত উত্তম, মানুষ কলম চালাবে সে ক্ষমতা কারণে। কোরআনে কারিমে ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়েছে, এরকম বহু মানুষ দুনিয়ায় আছে, কথা বলে ঠিক কিনা? এখানে ভুল ধরার চেষ্টা করতো, এই জন্য আমার আল্লাহ এমন শব্দ দিয়েছেন যে স্থান কাল পাত্র ভেদে হয়তো 1200 বছর আগে ওই শব্দের অর্থ দেখা করলে কেউ বুঝতো না, ওই সময় এই জন্য অর্থ করেছে দেওয়া হবে। এখানে মাওলানা মাহফুজুর রহমান আছে, অধ্যাপক নজরুল ইসলাম বসে আছে, ওনারা আলেম ফাজেল কামেল পাশ করেছে, ওনারা বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে আছে, যারা এতদিন পর্যন্ত পড়েছে জিজ্ঞাসা করবেন, বলবে যারা পরিমাণ ভালো বা খারাপ কাজ করলে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব গাবাগা গুনাহ দেবে। দেখানো হবে এটা আগের তাফসিরে নেই, কারণ ওই সময় বিজ্ঞানের উৎকর্ষ হয়নি, ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি, এই জন্য ওই সময় তাফসির করলেও কেউ বুঝতো না। ক্যামেরা যদি বলতো কেউ বুঝতো? ক্যামেরা আবার কেউ খাওয়া লাগে না কি করা লাগে? কিন্তু এখন আমাদেরকে বোঝানো সম্ভব বা সহজ যে একটা জিনিস ভিডিও করে রাখলে ওটা 5 বছর পরে 10 বছর পরে 100 বছর পরে হলে ওইভাবে হুবহু দেখা যায়, এটা কি বোঝানো সম্ভব না অসম্ভব? সুজানা এজন্য আহসানা তাফসীর র দিয়েছেন, যুগ যত পাল্টাবে হয়তো এখন এরও মানে দেখা হচ্ছে, 5000 বছর পরে দেখবেন এই শব্দের ব্যাখ্যার এটা নেই, তখন পৃথিবী অন্যরকম চলবে। কথা বুঝতেছে? এই ফরিদপুরের মাটিতে যে লোকটা 500 বছর আগে মারা গেছে, ওকে যদি কবর থেকে কেউ তুলে আনেন আর ফরিদপুরের এই সামরিক টাওয়ারের সামনে দাঁড় করিয়ে দেন, ও চিন্তা করবে আল্লাহ এই 11 তলা বিল্ডিং এ আমি উঠবো কি করে? তখন বাঁশ খুঁজে বেড়াবে যে মই বানায় বাসায় বানায়, এরপরে আমি উঠি। এখান থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে তারে নিয়ে আসলে সে কিন্তু বাঁশ খুঁজবে না, মই খুঁজবে না, সে চিন্তা করবে দেখি এই বিল্ডিং এ ওঠার কোনো সিঁড়ি আছে কিনা। কথা বলছে রাখা, এখান থেকে 55 বছর আগে যে মারা গেছে ওরে কবর থেকে নিয়ে আসলে ও বাঁশও খুঁজবে না, সিঁড়িও দেখবে না, ও চিন্তা করবে দেখি লিফট আছে কিনা। আমার মনে হচ্ছে আরো 100 বছর পরে যে মারা যাবে, পরে যদি আপনি তুলে আনেন কবর থেকে ও বাঁশ মই সিঁড়ি লিফট কিছুই দেখবে না, ও চিন্তা করবে দেখি রিমোট আছে কিনা। শুধু একটা টিপ দেব, 1 টিপে 10 তলা, এরকম সময় আসছে না? এখন যদি আপনি সেই র মানে ওই জামানার অর্থ করেন, এখন মানুষের কাছে হাস্য, এ পাগল হয়ে গেছে তাই বলবে, এই জন্য এর শব্দের অর্থ এখন করা লাগবে দেখা, তার মানে আপনি দেখতে পাবেন কিয়ামতে। কাউকে যদি একটা থাপ্পড় দেন, কাউকে যদি বিনা কারণে ধরিয়ে দেন, কিভাবে ধরিয়েছেন সব দেখতে পাবেন, যদিও এখন ধরা ধরিয়ে দেশের নেই। তার মানে আপনি সরাসরি সব দিয়ে এভাবে দেখবেন, এই যে আমি এই রাতের বেলা পুলিশের কাছে গিয়ে বিনা কারণে এই লোকটাকে ধরিয়ে দিয়েছি, আবার নিজে থানায় গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়েছি, ধরে বলেন সুবহান, এটা কিয়ামতের দিন আপনি কি করবেন? এই অপরাধ এখন দেশে আছে না নেই? কোরআন যদি বিশ্বাস করে থাকেন এখনই থেমে যান, কারা কারা থেমে যাবে হাত তোলেন তো, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বুঝেছেন আপনারা এই বোঝাটা যেন বাস্তবে আপনি নিয়ে যেতে পারেন আমি কেন বারবার এই কথাগুলো রিপিট করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা শুনে তাদেরকে আগে জানিয়েছেন ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল বাসামা আহু শাহীদ সূরা কাফের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই আমার জিকির আমার কোরআন আমার এই আলোচনা যদি শুনতে চাও উপস্থিত হয়ে শোনো আমরা উপস্থিত হয়েছি না হয়নি দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে এমন ভাবে শুনতে হবে শুধু এই কান দিয়ে না দিলের আরেকটা কান আছে ওই কান দিয়েও শোনা লাগবে তার মানে যেটা দিয়ে শুনলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না শুনতেছেন এখন 15 মিনিট পরে কিন্তু আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করব যদি বলতে না পারেন বুঝব যে আপনি এই কান দিয়ে শুনেছেন এইটা দিয়ে শুনেননি তিন নাম্বার শুধু শুনলে হবে না এটা যতটুক শুনলে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে এজন্য সব দিয়ে এভাবে দেখবেন এই যে আমি এই রাতের বেলা পুলিশের কাছে গিয়ে বিনা কারণে এই লোকটাকে ধরিয়ে দিয়েছি আবার নিজে থানায় গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়েছি ধরে বলেন সুবহানাল্লাহ এটা কিয়ামতের দিন আপনি কি করবেন তে এই অপরাধ এখন দেশে আছে না নেই কোরআন যদি বিশ্বাস করে থাকে এখনই থেমে যান কারা কারা থেমে যাবে হাত তুলেন তো আরে আন্দাজে হাত তুলুন কিছু টের পাচ্ছ কি বলছি না কিছু টের পাচ্ছ বুঝলেন হাত তুলতে আলহামদুলিল্লাহ আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বুঝেছেন আপনারা এই বোঝাটা যেন বাস্তবে আপনি নিয়ে যেতে পারেন আমি কেন বারবার এই কথাগুলো রিপিট করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা শুনে তাদেরকে আগে জানিয়েছেন ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল বাসামা আহু শাহীদ সূরা কাফের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই আমার জিকির আমার কোরআন আমার এই আলোচনা যদি শুনতে চাও উপস্থিত হয়ে শোনো আমরা উপস্থিত হয়েছি না হয়নি দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে এমন ভাবে শুনতে হবে শুধু এই কান দিয়ে না দিলের আরেকটা কান আছে ওই কান দিয়েও শোনা লাগবে তার মানে যেটা দিয়ে শুনলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না শুনতেছেন এখন 15 মিনিট পরে কিন্তু আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করব যদি বলতে না পারেন বুঝব যে আপনি এই কান দিয়ে শুনেছেন এইটা দিয়ে শুনেননি তিন নাম্বার শুধু শুনলে হবে না এটা যতটুক শুনলে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে এজন্য নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন আমার উম্মতেরা এখানে 1,14,000 সাহাবি আমার সামনে আছে আমি 27 মিনিট বক্তব্য দিলাম আমার এই কথাগুলো তোমাদের দায়িত্ব দিয়েছি যারা এখানে আসে নাই অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছিয়ে দাও কারণ এখানে যারা আছে তাদের কাছে হয়তো খাতা কলম নেই কম্পিউটার নেই ফেসবুক নেই যে এখনই দিয়ে দেবে শেয়ার করার মতো লাইক দেওয়ার মতো কমেন্ট করার মতো এখানে কিছু নেই কিন্তু এটা যদি পৌঁছিয়ে দিতে পারো যাদের কাছে এটা পৌঁছাবে তাদের কাছে কম্পিউটার থাকবে ফেসবুক থাকবে ইন্টারনেট থাকবে কথা বলছে না কারণ তারা তোমাদের চাইতেও বেশি সংরক্ষণ করতে পারবে এখানে আমি মা কথা বলছি মনে করেন 50,000 মানুষের সামনে এই পাঁচ ছেলে মিলে কি খালি 50,000 মানুষ বলেন বলেন এটা ইন্টারনেটে দিবেন আপনার মোবাইলে করবেন বাড়িতে নিয়ে আপনার বউকে মেয়েকে আপনার চাচাকে শোনাবেন তারা আপনার চাইতে বেশি আমল করার জন্য চেষ্টা চালাবে এখানে সবাই হয়তো কাজের জন্য আসতে পারে নাই বিভিন্ন দায়িত্বে আছে আসাও সম্ভব না কিন্তু এই কথাগুলো যদি তার কাছে পৌঁছিয়ে দেন আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি আমল করতে পারবে যার আরো বিভিন্ন কাজে আছে আপনাদের এই পাশের বাড়ি ডাক্তার শাহিন জাদ্দার উনি ওটিতে আছে কাজ করছে আসতে পারে নাই সরকারের দায়িত্বে আছে মানবতার সেবায় আছে আসতে পারে না আপনি যদি এই কথাগুলো ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে টিউবমেটে দিয়ে আমার কাছে পৌঁছিয়ে দেন আপনি যতটুকু আমল করছেন তার চাইতে বেশি উনি আমল করতে পারবে এইখানে কোরআন কারিম শুনতে হলে 1 নম্বরে উপস্থিত হয়েছি 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনছি
এ পর্যন্ত যেন শেষ না হয়ে যায় যতটুকু শুনবেন এটা অপরের কাছে পৌঁছে দাও এই দায়িত্ব কারা নেবেন দেখি তো লিল্লাহি তাকবীর অনেকেই বলে আমাদের ফরিদপুরে কত ওরস মোবারক হয় ওরস শরীফ হয় নওরস শরীফ হয় গোসল শরীফ হয় তে সেখানে তো কোনো বাধা নেই আর মানুষ আয় আনন্দে আপনি আসলে এত বাধা কোন কারণে আল্লাহর কসম যেখানে কোরআনের তাফসীরের পরিবর্তে তাবদিল হবে সেখানে বাধা দূরের কথা আর বাতিল রাসায়ন করবে আমি চট্টগ্রামে গিয়েছিলাম এক ময়দানে ওয়াজ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এই নবী কোন নবী এ নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হোসাইনের মা তাই বলি এ হোসাইন না আর কা হোসাইন আছে না এ হোসাইন কোন হোসাইন যেটা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি হোসাইনের জীবনী শোনাবো মাত্র আড়াই ঘন্টা আয়াত পড়েছে কি আর তাফসীর হচ্ছে কারবালা এইরকম বদল করলে কিয়ামত পর্যন্ত যারা শ্রোতা আছে ওরা কি বুঝবে ওরা বলবে না ওয়াজ হচ্ছে অথচ আয়াতের সাথে ওয়াজের মিল আছে এক কথা বলেন আজ বাংলাদেশে যাদের ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে বাধা হয় না তারা এইটা করে আয়াত কিন্তু পড়ছে ঠিক বলবো আল্লাহু আহাদ অর্থটা বলার পরে চলে গেছে কারবালায় এখন যদি বলবো আল্লাহু আহাদের ব্যাখ্যা করো নিচে ধরা খাবে কারণ এর ভিতর যে কি আছে ও তো জানে না শুধু অর্থ বলে চলে গেছে হাঁকা বাঁকা করতে করতে এখান থেকে একবারে চলে গেছে সে রাজবাড়ি এর মাঝখানে যে কত স্টপেজ আছে একটা বলে না একটু মিলান তো বলবো আল্লাহু আহাদ এর ভিতর হোসাইন আছে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে হে নবী আপনি বলেন আল্লাহ এক এখান থেকে টান দিয়ে নিয়ে গেছে এই নবী কোন নবী হে নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হোসাইনের মা এ হোসাইন কে যিনি কারবালায় প্রান্তরে শহীদ হয়েছিলেন এবার আপনাদের কারবালার প্রান্তরের হোসাইনের জীবনী শোনাবো আড়াই ঘন্টা মানুষ তো শুনছে আর পাগল ওয়াজ হচ্ছে কি ওয়াজ হচ্ছে না তাবদিল হচ্ছে সব বদল করে ফেলেছে এই জন্য তো কেউ বোঝেও না কথাও দেন আর আমি যা আয়াত পড়েছি আপনি দেখে এক ঘন্টা থাকতে পারেন কিনা যদি থাকতে পারেন আলহামদুলিল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন এর ভেতর অনেক তথ্য আছে থাকবেন তো চার নম্বরে আমরা যেটা দেখছি আমাদের এই এলাকার চাইতে বিশেষ করে চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগে এটা বেশি হয় তার নাম হচ্ছে আওয়াজ কি আওয়াজ কেমন করে হয় কানে হাত দিয়ে টান দেয় একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় অথচ এটা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই ভণ্ডরা সব বানিয়েছে আসার দোকানে বসে বসে গ্রাম্য মানুষরা শোনে আর বসে দেখো কেন হরিণ বাঁধতে রাখলো কেন সেটি দিল না অথচ কিচ্ছু হয়নি ওই রকম এক কথা বলুন না কেন একই ওয়াজ না আওয়াজ আওয়াজ হয় পাঁচ নম্বরে হয় ওয়াস ওয়াস কি মাইক হাতে নিয়ে বলে চেয়ারম্যান আওয়ামী লীগ এ আলেম জামাত ইসলাম ও কাফে ও ফাঁসে আর আমি আল্লাহর ওলি এ দেশে এখন আছে না মাইক হাতে নিয়ে একজন আরেকজনকে গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না সেদিন এক লোকে যে একটা গালি বের করেছে ওরে বাটপার ওরে সিটা একটা আলেমের ভাষা এটা মাইক হাতে পেয়েছে তাতে কি কোন মানুষকে যদি সংশোধন করতে হয় হেদায়েতের নিয়ে কথা বলে আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের একটা ভুল ধরেছিলাম তাওবায়ে নাসুহা নিয়ে সংশোধন করার নিয়তে কারণ তাও বায়ে নাসোহা বলতে উনি বুঝিয়েছে জনগণকে যে নাসোহা নামে একটা লোক ছিল সেই লোকটার মতো তাওবা করো অথচ এটা কোনো তাফসিরে নেই ওটা বানানো
তাফসীরের ভাষা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তাওবা করতে চাও আল্লাহর নিকটে তাওবায়ে নাসুহা কর। নাসুহার ব্যাখ্যা তিনটা, কয়টা? তিনটা। এক নম্বরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। দুই নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। তিন নম্বরে জীবনে আর এই কাজ করব না, জীবনের মতো আমি ফিরে আসলাম। এই তিনটা সিদ্ধান্তের নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। কিন্তু উনি যেটা বলেছিল ওটা কি সঠিক? না, হয়তো জানে না বিষয়টা, তাই বলেছে। মানুষ তো মনে করছে নসুহা মানে নসুহা নামক লোক। আমি ওনাকে হেদায়েতের নিয়তে সংশোধনের জন্য বলেছিলাম, পরবর্তী ভিডিও উনি মানিয়েছে যে না আমার ভুল হয়েছে, আমি সংশোধন হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা সাধারণ মানুষ কি বলবে বলেন? না, আমি হাসির খোরাকি দেই, চিন্তার খোরাকি দিয়েছি। পাঁচটা বিষয় এই দেশে এখন হচ্ছে না, এখানে তাকদীর হবে না ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছে আয়াতের উপরে থাকবো। দুই নম্বরে এখানে আওয়াজও হবে না, হরিণ বান্দা ছিল গাছের তলায় কুরবান, সাপের কাহিনী মাছের কাহিনী এখানে চলবে না। তিন নম্বরে এখানে ওয়াশও করা হবে না কাউকে। আর এক নম্বর যেটা ওয়াজ, এটা তো আমার আল্লাহ নিজে করেন, ওইটা আমাদের সাধ্য নেই। আমরা দুই নম্বরটা পারবো তাফসীর, যেটা রাসূলুল্লাহ করতেন, নবীজি নেই, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীর ওয়ারিস, ওই দায়িত্ব এখন অন্তত ছোট হোক বড় হোক আমি একটু পেয়েছি। হ্যাঁ, কথা বলি না কেন, যতটুকু পেয়েছি আমার মন থেকে ইমান থেকে আমি পালন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।